আমি কালো ব্লাউজের ওপর গুজরাটি স্টিচের ডিজাইন বানিয়ে দেখাবো। ওইটার জন্য আমি দুটো লাইন টেনে নিয়েছি। লাইনটা টেনে চেয়েছি এখানে যে কাপড়টা আছে, মুগা আছে যতদূর, তার উপর থেকে এই লাইনটা টেনে রেখেছি। দুটো লাইন টানার পর এইভাবে এগুলোকে স্কোয়ার স্কোয়ার করে ঘর বানাচ্ছি। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করার পর এবারে আমি এই ঘরটা ছেড়ে এটার মাথার ওপরে একটা আঁকছি, তারপর এটার উপরে একটা আঁকছি, পরপর তিনটে ঘরকে আমি আঁকছি। তিনটে ঘর, 1 2 3, 1 2 3-এ তিনটের মাথায় করলাম, আর এটার উপরে আর একটা করব এইভাবে। আর এই পাশে একটা ঘর ছেড়েছি, এটার জন্য এখানে একটা ঘর ছেড়েছি, আবার এখানে আর একটা করছি। এই ঘরটা ছেড়ে দিলাম, এরপর আবার এই ঘরটাতে করছি, এইখানে আবার পরপর তিনটে করব। আবার এই ঘরটা ছেড়ে দেবো, এই ঘরটা মাথার ওপরে একটা করব, এটা ছেড়ে দেবো, এটার মাথার ওপরে তিনটে করব। আবার এটা ছেড়ে দেবো, এটার মাথার ওপরে একটা করব, এটা ছেড়ে দেবো, এর মাথার ওপরে আবার একটা করব, একটা করব না সরি তিনটে করব পরপর, আর এটার উপরে একটা করব। এটার পরে এটা ছাড়বো, এখানে একটা করব। এইভাবেই আমি পুরো লাইনটাকে করে যাব, যে এইভাবে আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেল। ডিজাইনগুলো ডাইরেক্ট এইভাবে যদি না আঁকতে পারেন, তাহলে এইরকম রাফ পেপারে কী করে আঁকা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই চৌকোগুলো আমি এক একটা ঘর ধরছি, এগুলো বড় বড় ঘর না ধরলে বুঝতে অসুবিধা হবে, সেজন্য এইখান থেকে আমি এইভাবে একটা করে ঘর ধরছি। এভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমি এই ঘরটা ছেড়ে দিয়ে এই ঘরটাতে একটা দেব, তারপর আবার এই ঘরটা ছেড়ে দিলাম, এরপরে এই ঘরটাতে করব আবার। এখানে আমি পরপর তিনটে ঘরে করব। এই তিনটে ঘরের পরে এই তিনটের মাথার ওপরে আর একটা করব। এটা হয়েছে, এটা ছেড়ে দেব, আর এটার উপরে একটা করব, আবার এটা ছেড়ে দেব, এটার উপরে পরপর তিনটে করে যাব। আর এটার উপরে তিনটের মাথার উপরে আর একটা, এই ঘরটা ছেড়ে দিচ্ছি, এই ঘরটার উপরে আর একটা করে দিলাম, এটা ছেড়ে দিলাম। এবার এই দিকে আরো যে ঘর থাকবে সেইভাবে করতে হবে। এখানে তো মাত্র দুটো ঘর আছে, এই দুটোর উপরে হবে। এটার উপরে আরো একটা থাকলে, এই দিকে থাকলে এইভাবে হতো, কিন্তু এখানে তো আর নেই, এইভাবে বেড়ে যাবে। এইভাবেই এই ডিজাইনটা
করা যায়। তো যদি আপনি ডাইরেক্ট না আঁকতে পারেন, তো এইভাবে গ্রাফ পেপার নিয়ে নিজে নিজে এইভাবে করে নিয়ে এটা টেস্টিং পেপারে উঠিয়ে নিয়ে এটা এঁকে নেওয়া যেতে পারে।